press the bell icon on the YouTube app and never miss another update. তো ভিউয়ার্স আপনারা যদি এই পাঞ্জাবিটা নিতে চান তাহলে এটার দাম পড়বে 1600 টাকা। তো ফ্রেন্ডস আমি আপনাদের দেখাচ্ছি, এটা গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এখানে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে 750 টাকা করে। এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কাতান, এগুলোর দাম কত করে? 1600। এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপটিন কটন, হ্যাঁ কাপড়টা মোটামুটি ভালো মানের। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে পাঞ্জাবি নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা মার্কেটে পাঞ্জাবি কেনার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আর আজকে ভিডিওটিতে আমি যে পাঞ্জাবিগুলো দেখাবো এগুলো সবগুলো হচ্ছে আপনার নতুন ঈদ কালেকশন। গাইস, আপনারা যারা ঈদের জন্য নতুন ডিজাইনের আপনার পাঞ্জাবি কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি আজকে পাঞ্জাবি পরে আসছি। আজকে আমরা যাচ্ছি পাঞ্জাবি কেনার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য, তাই আপনারা অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর গাইস, আমি আপনাকে আজকে যে মার্কেটে নিয়ে যাবো ওখান থেকে আমি সবসময় আমি পাঞ্জাবি কিনে থাকি। এই মার্কেটের নাম হচ্ছে আপনার পীর ইয়ামিনী মার্কেট। এটা হচ্ছে গুলিস্তান 0.0 ঠিক বিপরীত পাশে এই মার্কেটটা। আমি যে দোকানটা এক্সপ্লোর করবো এই দোকানের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার যাবতীয় ডিটেলস আমি আপনাদের সুবিধাতে ভিডিও নিচে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চেক করে নেন। আর আপনাদের যদি কারো দোকানের অ্যাড্রেস নিয়ে কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি আমাদের এলাকায়, তো একটু পর আমি রওনা দিব, তারপর আমরা সরাসরি ওই পাঞ্জাবি মার্কেটে যাবো। বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে, আর চলেন যাওয়া যাক। আর যাবার আগে আরেকটা কথা হচ্ছে, আপনার যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন। এত করে যে আমি নতুন ভিডিওগুলো দিব আর সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমরা কথা বলাচ্ছি না, চলেন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ফ্রেন্ডস আমরা দোকানের সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এ হচ্ছে দোকানটা। আর আজকে ভিডিওতে আমি আপনাকে যে পাঞ্জাবিগুলো দেখাবো এগুলো সবগুলো হচ্ছে আপনার নতুন ঈদ কালেকশন। ফ্রেন্ডস, যদি দোকান আসেন তাহলে এই বাইকে পাবেন আর এই বাইকে পাবেন। তো ফ্রেন্ডস, এখানে যে আপনার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 1600 টাকা। আর প্রাইসটা কেন ফিক্সড নাকি কথা বলা যাবে? ফিক্সড। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবি আর এটা হচ্ছে আপনার ক্রিম কালারের ভিতরে। ওকে, 1600 টাকা পড়বে এটার প্রাইস। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা কালার, এই কালারটা হবে আর এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে এই কালারটা হবে। তো গাইস, আমরা এখানে সেকেন্ড আরেকটা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদের দেখাচ্ছি এটা গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে যে বোতামগুলো ব্যবহার করেছে এগুলো সবগুলো হচ্ছে পাথরের, পাথরের এবং ম্যাচিং করা আর কি বোতামগুলো। আর এটার দাম পড়বে গাইস 1700 টাকা। আর হাতে এখানে কাজ করা আছে দেখতে পাচ্ছেন, তো 1700 টাকা পড়বে এটার দাম। আর পাশে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গাইস ইন্ডিয়ান লাক্সারি, এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারচুপি কাজ। তো এই পাঞ্জাবিটার দাম কত পড়বে? 1700। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পাঞ্জাবিটা নিতে চান তাহলে এটার দাম পড়বে 1700 টাকা। আর এটা এটা কিন্তু সেম, তাই না? এটা হচ্ছে 1500 টাকা, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপটিন কাপড়। আচ্ছা, আর এটার ভিতরে আপনার তিনটা কালার পাবেন, কী কী কালার হয়? আচ্ছা, তো এগুলো খুলতে হবে না, জাস্ট হ্যাঁ কালারগুলো আমাকে দেখান। আচ্ছা, তো ভিউয়ার্স এটা হচ্ছে একটা মেরুন কালার আর এটা হচ্ছে আপনার ব্লু কালার, ব্লু অ্যাশ কালার আর কি এটা। তো এটার দাম পড়বে 1500 টাকা। ওকে, আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ এমব্রয়ডারি। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পাঞ্জাবিটা নিতে চান তাহলে এটার দাম পড়বে 1600 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক কটন। তো ভিউয়ার্স, এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ফর্মালের ভিতরে খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর। আর এটার ভিতরে গাইস পাঁচটা কালার পাবেন। আচ্ছা, এগুলো হচ্ছে কালারগুলো। তো এই পাঞ্জাবির দাম কত পড়বে? ওকে, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আপনার অনেকগুলো ডিজাইন পাবেন আর এটার দাম পড়বে 1400 টাকা। আর এটার ভিতরে অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি, কালার এবং ডিজাইনটা চেঞ্জ আর কি। কাপড়টা কি আপনার সুতি? ওকে, তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর সফট কটন গাইস। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সুলতান, আপনার অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা, ঠিক আছে। আর এটার ভিতরে কি আপনার সব ধরনের সাইজ হবে? আচ্ছা, সব ধরনের সাইজ আপনার পেয়ে যাবেন, আপনার সাইজ নিয়ে কারো সমস্যা হবে না। ওকে, তো আমি গাইস যদি দোকানের এই পাশটা দেখাই তাহলে দেখতে পাবেন ওখানে আরও অনেকগুলো ডলে সাজানো আছে। তো এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুজরাতি সুলতান, এটার নাম।
তো ভিউয়ার্স আপনারা যদি এরকম টাইপের কেউ পাঞ্জাবি কিনতে চান তাহলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে কলার সিস্টেম, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গুজরাতি বলে এটাকে, তাই না? আর এটার ভিতরে এই কালারগুলো হবে। এটা আপনার কি কালার বলে? এটা এটা হচ্ছে গাইস অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার। আর আমার কাছে তো এই কালারটাই ভালো লাগতেছে। এটা আপনার হোয়াইট? এটা এটা হোয়াইট। অরিজিনাল আপনার এই যে গুজরাটি কাপড়, এটা হচ্ছে অরিজিনাল গুজরাটি কাপড়। আচ্ছা, মানে তিনটা কোয়ালিটি আছে। তো গাইস এটা হচ্ছে 1600 টাকা। আর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2100। এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের, আমার কাছে খুবই ভালো লাগতেছে পাঞ্জাবি কাপড়টা। আচ্ছা, আর এটা আর গাইস এটার দাম পড়বে ফিক্সড 1800 টাকা। তো আমরা পাশে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, আপনারা যারা এরকম টাইপের পাঞ্জাবি পছন্দ করেন তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন। তো এই পাঞ্জাবির দাম কত পড়বে? এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবির দাম পড়বে গাইস 1000 টাকা। আর এটা দেখতে এরকম হবে, এটা বুতাম সিস্টেম, এটা আর গলার কাজটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ব্লু কালারে, তবে এটার দাম কত পড়বে? তো ফ্রেন্ডস আপনারা এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন ব্লু কালারে, এটার দাম পড়বে আপনার 750 টাকা। এগুলো হচ্ছে 900 টাকা করে। আচ্ছা, এগুলো হচ্ছে 900 টাকা করে। আর এই দুটা যদি নিতে চান তাহলে এগুলোর দাম পড়বে 1000 টাকা করে। আর আপনারা যারা এরকমের ভিতরে একটু কম টাকা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আর এই কাপড়টা কিন্তু মোটামুটি সুন্দর, এখানে আপনার পাথরের কাজ করা আছে, আপনারা দেখতে পারবেন। এখানে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে 750 টাকা করে। এটা হচ্ছে কফি কালার। আর এখানে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি, এটা গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটার দাম কত পড়বে? এটা হচ্ছে 900 টাকা। এটা 900 টাকা, শুধু কালারটা চেঞ্জ, তাই না? তো গাইস এই পাঞ্জাবিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এগুলো সবগুলো কি আমরা ইন্ডিয়ান? এগুলো সবগুলো হচ্ছে 900 টাকা করে। তো আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি কারো কালার চয়েস হয় আপনারা চাইলে দোকানে অবশ্যই ভিজিট করতে পারেন। হ্যাঁ, এই কালারটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে সুরমা কালার। আচ্ছা, এগুলো হচ্ছে গাইস 1000 টাকা করে। এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 900 টাকা করে। আর এগুলোর ভিতরে আপনার বিভিন্ন সাইজ হবে, তাই না? তো ফ্রেন্ডস আপনারা যারা কাতানের ভিতরে আপনার পাঞ্জাবি নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন। এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কাতান। এগুলোর দাম কত করে? মানে 1600 টাকা করে এগুলো প্রাইস পড়বে। আর এগুলো বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, আমি আপনার গলার ডিজাইনটা দেখাচ্ছি। এগুলো কি আপনার কাজ করো? এগুলো বডির সাথে ম্যাচিং করে আপনার এই কাজটা করা হয়েছে। হাতাতে আপনার কাজ পাবেন। আর এটার ভিতরে আপনার 4টা কালার পাবেন। এই কালারগুলো আমি আপনার দেখাচ্ছি, এটা একটা কালার, এটার গলার ডিজাইনটা খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন। আর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান। ওকে, তো গাইস এটার ভিতরে আপনার 4টা কালার পাবেন। কালারগুলো আছে, এটা একটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, আর গোল্ডেন আরেকটা। সবগুলো কালারে খুবই সুন্দর, দাম পড়বে 1600 টাকা করে। আর এটা হচ্ছে গাইস ইন্ডিয়ান কাতান কারচুপি, এটা এটার দাম পড়বে গাইস 1700 টাকা। কাপড়টা কি আপনার গরম লাগবে না? তো এটা কটন কাপড়, এগুলো আপনার এগুলো আসবে কবে? শ্যাম্পু দিয়ে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান কোটা, আপনারা এখানে দেখতে পারেন। এটা আপনার ইন্ডিয়ান। আর এটার ভিতরে আপনার বিভিন্ন সাইজ পাবেন, আপনাদের কারো কোনো সাইজ নিয়ে সমস্যা হবে না। আর এটার ভিতরে কি অন্য কোনো কালার হবে? বিভিন্ন কালার হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপ্টেন কটন। হ্যাঁ, কাপড়টা মোটামুটি ভালো মানের। আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর, মানে খুবই স্টাইলিশ। এটা হচ্ছে শ্যারন স্টাইলে পাঞ্জাবি, কাপড়টার নাম হচ্ছে মহামারী। আর এটা বাচ্চাদের পাওয়া যাবে, বড়দের পাওয়া যাবে। বড়দের তো আমরা দেখতেই পাচ্ছি, বাচ্চাদের পাওয়া যাবে। তো এটার দাম কত পড়বে? তো গাইস এখানে যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান সফট কাতান, এটার দাম কত পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 1400 টাকা। আর এটার গলার ডিজাইনটা হবে এরকম টাইপের। এগুলোকে আপনার পুঁতি সিস্টেম নাকি? পুঁতি এগুলো হচ্ছে আপনার পুঁতি দিয়ে ডিজাইন করা। আর হাতার অংশটা আমি আপনাদের দেখাচ্ছি, হাতাতেও আপনার কাজ করা পাবেন। আচ্ছা, তো সবগুলো পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান। এটা হচ্ছে গাইস ইন্ডিয়ান ক্লাসিক।
এইগুলোর ভিতরে আপনার দুইটা কালার পাবেন, এটার ভিতরে আপনার দাম পড়বে 1500 টাকা। ওকে, তো ফ্রেন্ডস আমি এতক্ষণ যে দোকানটা দেখালাম দেখতে পাচ্ছেন ওনাদের কাছে মানে পাঞ্জাবের হিউজ কালেকশন, মানে সবগুলো পাঞ্জাবি আসলে একটা একটা করে আসলে বলা জানান, ট্রাই করছি যতগুলো বেশি আপনাদেরকে দেখানো যায়। আপনারা যদি এরকম টাইপের পাঞ্জাবি কিনতে চান তাহলে চাইলে আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করতে পারেন। আর এই দোকানের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার যাবতীয় ডিটেলস আপনার ভিডিওর নিচে পেয়ে যাবেন। ওকে, তো ভিউয়ার্স আমি এতক্ষণ যে পাঞ্জাবিগুলো দেখালাম এটা হচ্ছে এই দোকানের ভিজিটিং কার্ড, আর দোকানের নাম হচ্ছে আল হাবিব পাঞ্জাবি বিতান। আর গাইস, এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে পীর ইয়ামিনে মার্কেট, এটা হচ্ছে 0 পয়েন্টের ঠিক বিপরীত পাশে এই মার্কেটটা। ওনাদের কাছে সব কোয়ালিটি আপনার পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন, আর আসলে একটা একটা করে পাঞ্জাবি ওনার মানে সবগুলো দেখানো যায় না। তো যদি কারো পাঞ্জাবি কেনার প্রয়োজন হয় তাহলে আপনার অবশ্যই দোকানে ভিজিট করতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস আমি এতক্ষণ যে পাঞ্জাবিগুলো দেখালাম এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে পীর ইয়ামিনে মার্কেট লেভেল 3, মানে তিনতলা এই দোকানটা। আর আমি সবসময় এই দোকানেই যাই, আমি আপনারা হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন, তার কারণ হচ্ছে আমি এখান থেকে সবসময় পাঞ্জাবি কিনে থাকি। আর গাইস, অন্যান্য দোকানের তুলনায় ওনাদের পাঞ্জাবি প্রাইস রেটটা খুবই কম, তার কারণে আমি ওখান থেকে সবসময় পাঞ্জাবি কিনে থাকি। আর উনি যে প্রাইসটা বলছে এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা প্রাইস, আর আপনারা চাইলে ওনাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন। আপনারা যদি কারো দোকান থেকে থাকে, আপনারা যদি কেউ বিজনেস করতে চান আপনারা পাঞ্জাবি কিনে অনলাইনে, বা আপনাদের কারো দোকান থাকে তাহলে আপনারা ওনাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন, ওনারা হোলসেলও বিক্রি করে। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর নেক্সট টাইম কিনে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমি একটা পাঞ্জাবি কিনছি, এই পাঞ্জাবিটা আপনাদেরকে দেখালাম না, আর এই পাঞ্জাবিটা আমি ঈদের দিন পরে আমি আপনাদেরকে দেখাবো আমি কী পাঞ্জাবি কিনছি। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর গাইস, আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যে আমি নতুন ভিডিওগুলো দেবো সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে নাবিন ব্লগস, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ওখান থেকে আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকেন আর সুস্থ থাকেন, আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।